ম্যাডাম আপনি এখানে না আপনি কি বললেন আমার না কইলাম ম্যাডাম আপনি কি এই জায়গায় আপনি কবে থেকে আমার আপনি করে বলা শুরু করলেন আরে সুবহানাল্লাহ ম্যাডাম কইয়ে সম্মান দেখাইলাম এতেও দোষ এ কথা পিছে সরিয়ে যাও ও জামেলার মধ্যে পেছাইছেন আচ্ছা চেয়ারম্যান কাকুল জায়গায় গভীর আলোচনায় মানে গোপন বৈঠকে বইয়ে যাই মই লাডি দড়ি এই অস্ত্র যে সাপ্লাই ম্যাডাম আপনি দেন কিসের জন্য অস্ত্রটা সাপ্লাই দেন মোরে টুটুলুত করে কয়েন দেই টুলুত ফুলুত করে কতে পারবা না তাই যখন জানতে চাচ্ছ তখন সোজা সাপটা বলে ফেলি এই যে অস্ত্রপাতি আমি সাপ্লাই দেই তা কি অকাজে যায় কাজে লাগে না এই যে কদিন আগে মনে নেই ইট নিয়ে খড়া ফেলিয়ে কি কামে লাগে নেই দুদুকিয়েন আজকে যে অস্ত্রটা দিছি আমি বুঝতেছিলাম যে খালুর মিজাক এখনই গরম হয়ে যাবে কিছু একটা লাগবে দি খাতা হাতি করবি আমার কষ্ট করে ডাক দিবি তার চেয়ে বরং আমি দিয়ে আসি এই জন্যই দিয়ে আসি সমস্যা কি এখন খুলে কও ও আর জন্য কি কইলি গোপন বৈঠক সাসার তো খাই দিয়ে কোনো কাম নেই গ্রামে কোনো মানুষজন খুঁজে পায় না তোমার ডেকে নিয়ে এসে গোপন বৈঠক করার জন্যে না তোমাকে সাসার কি বন্ধু হও না আত্মীয় স্বজন হয় না ফ্যামিলি মেম্বার হও যে তোমার টাকা খালু ডাকে নিয়ে এসে তোমার সাথে গোপন বৈঠক করবি হ্যাঁ তোমার যখন ডাকে তোমার কাম হচ্ছে গেটে গেটে কাম নে তোমার যখন বাড়ির ভিতর ডাক দিবি তখন এটা যে মানে তার কোনো বুদ্ধি নেই সেও বুঝতে পারবি যে কোনো একটা কারণ ছাড়া তোমার ডাকি নেই আমি তো অটো বুঝে ফেলি তোমার যখন দরজার সামনে দেই তো আমি বুঝে কিছু একটা লাগবি তা খালুর বাপ মরতে দেহে যদি দেহি চোখ একটু বড় করেছে তাহলে সেই অনুযায়ী জিনিস আনি তাই চোখ আর একটু বড় হয়েছে তাহলে সেই অনুযায়ী জিনিস হয় যদি দেহি কোনো রকম শব্দ মুখ থেকে বাইর হচ্ছে তাহলে জিনিস অন্যরকম হয়ে যায় আপনার এই শ্বাস গেলা শেষ হয়েছে মুই গেটে যাম উঠি মুই এবারে চাকরি করি কথা সত্য কিন্তু এক কথা টুলুত করে মুই কই চাকরি গো আমনেরও করি না আর ওই চেয়ারম্যান কাকুর দুগ্গা টুলি টুলি মাইয়ে আছে না টোনাটুনি ওয়ারও করি না চাকরি করি গুলো এইবারের মালিকের আর এরপর যদি কোনো অস্ত্র সাপ্লাই দিতে দেই এই অস্ত্র দিয়ে যে কখন কে হয়ে যাইবে ভূমিকম্প কোন দিক দিয়ে শুরু হয়ে যাবে হ্যাঁ মুই করতেরি না মুই কিন্তু আসলে অনেক কিছু খাই কথা গো যেন মনে আর মুই কইলাম গিলি কি আপনি যে শব্দগুলি বলছেন এই যে আপনি যেভাবে কথা বলেন সেটা অটো কপি করে ফলাইছি জি আপনি যে কথাগুলো বলছেন হেইডা মুই কপি করে রাইখে দিছি মোর প্যাডে কলম বেশিক্ষণ কথা তাই না কালু আসার লগে লগে হাতের কলম সাপ্লাই করে দেব বেশি কথাবার্তা না বলিয়ে তোমাকে এখন বলতেছি যাই গেটের সামনে যে খাড়া থাকো আর আপনি যদি এখন গেটের সামনে যে না খাড়া থাকেন তাহলে কলমে যে টু আগে যেগুলো কপি করে রাখছি সেগুলো সব কিন্তু কালুর সামনে যে ঝাড়িয়ে দেবো কোনো সাক্ষী পেরবেন যার নাই হের কোনো কেস নাই মুইগুলো অনেক কিছু খাই কথাগুলো মনে রাখতে হবে টুল্লুক করে দিয়ে বাড়ির মধ্যে যে খালু কিসের জন্য এন্ট্রি দেয় এটা বুঝতে পারি নিয়ে ও সাংরা খানকার নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না দেশি নগদে বেশি লাভ